সাব্বাস সাব্বাস সাব্বাস, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট, মানে আমি ঠিক এটাই চাই। এভাবেই পাল্টা হামলা করে মুখের উপর জবাব দিতে হবে পশ্চিমা শক্তির ন্যাটোকে। পোল্যান্ডের সাথে নতুন করে এক ষড়যন্ত্র চলছে। আপনার ন্যাটো ভেবেই নিচ্ছে যে এই যুদ্ধে জয়লাভ করা আসলে কষ্টকর হবে। আপনার যদি আমেরিকার গোয়েন্দা সংস্থাদের দেওয়া তথ্যগুলো বা আন্তর্জাতিক গণমাধ্যমে যে নিবন্ধনগুলো ছাপা হয় যুদ্ধ নিয়ে সেখানে ফোকাস করেন, দেখবেন বেশিরভাগ জায়গায় বলা হচ্ছে যে এই যুদ্ধে ইউক্রেন জয়লাভ করবে না। আর ইউক্রেন জয়লাভ না করা মানে রাশিয়া পুরো ইউক্রেনকে দখল করে নেবে, যেটা সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ। কিন্তু এরই মাঝখানে ন্যাটো শক্তি আবার পশ্চিম ইউক্রেন দখল করার জন্য যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা পাকাচ্ছে, সমুচিত জবাব দেবার সময় হয়ে এসেছে। আর কথাই না, এবার কাজে জবাব দেওয়া শুরু করেছে। দর্শক, একদিকে বেলারুশে ওয়াগনার বাহিনী যে কোনো সময় পোল্যান্ডে প্রবেশ করার শঙ্কা, সেই দিকে আপনার উত্তেজনা, আর পাশাপাশি ইউক্রেনকেও নিয়মিত সাইজ করে যাচ্ছে পুতিন। রাশিয়ান বাহিনী গতকালকে এই উত্তেজনার মধ্যেই ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে আপনার নতুন করে যে পুতিনের জেড স্টর্ম বাহিনী যারা কাজ করছেন, তারা ওডেসা অঞ্চলে ওডেসা এবং ইলিচিওভস্কে, মানে ইউক্রেন দ্বারা চ্যান মোর্স নামে পরিচিত এই এলাকাটাতে ড্রোন উৎপাদন কারখানা এবং অস্ত্রের ডিপোগুলোতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, যে হামলাগুলো ছিল যথেষ্ট নির্ভুল। আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আপনার কোনাশেনকভ, তিনি এই তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে রাশিয়ার সশস্ত্র বাহিনী ওডেসা অঞ্চলের এই দুইটা, মানে কি বলা হয় যে আপনার ড্রোন বোটগুলোর উৎপাদন কর্মশালা, ড্রোন বোট বলতে আমরা যেটা বোঝাচ্ছি, আপনারা জানেন যে ক্রিমিয়ার যে কার্চ সেতু সেখানে হামলা করা হয়েছিল ড্রোন বোটের মাধ্যমে, নৌকার মতন, বাট এটাও ড্রোন, এটাতে বিস্ফোরক ভৈরা যে কোনো জায়গায় নিয়ে এটাকে ব্লাস্ট করানো যায়। আর ক্রিমিয়ার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন, তো সেই কারণে এই ড্রোন উৎপাদনের যে কারখানা আছে বা যেখানে এগুলোকে মডিফাই করা হয় সেটাকে এবার উড়িয়ে দেওয়া হয়েছে। এবং স্টোরেজ সাইটগুলোর বিরুদ্ধে যেখানে বিভিন্ন রকম যন্ত্রতন্ত্র আইনা মানে মজুত করা হয়, সেই সাইটগুলোর বিরুদ্ধে সামুদ্রিক এবং বায়ুচালিত উচ্চ নির্ভুল অস্ত্র দ্বারা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। রুশ বাহিনী নিকোলায়েভের ইউক্রেনের সেনাবাহিনীর জ্বালামি অবকাঠামো যে সাইট আছে এবং গোলাবারুদেরও সেখানে দুইটা বড় ডিপো ছিল, সেগুলোকেও ধ্বংস করে দিয়েছে। আপনার দুটি ইউক্রেনীয় সমুদ্রবাহী ড্রোন ক্রিমিয়ান ব্রিজে আক্রমণ করেছিল। রাশিয়ার তদন্ত কমিটি সন্ত্রাসী হামলার জন্য একটি ফৌজদারি মামলা চালু করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশনা ছিল ক্রিমিয়ান ব্রিজে সামুদ্রিক ড্রোন হামলার জন্য কিয়েভ সরকার দায়ী, সামরিক দৃষ্টিকোণ থেকে অপরাধটি নিষ্ঠুর এবং সংবেদনশীল। পুতিন বলছেন রাশিয়ার ক্রিমিয়ান সেতুতে কিয়েভের আক্রমণের উপযুক্ত প্রতিশোধ দেবে, এর জবাবেই আপনার এই হামলা চালানো হচ্ছে রাশিয়ার দাবি। রাশিয়ার এই মুখপাত্র বলছেন যে রাশিয়া বাহিনী আপনার একই সাথে তিন দিক থেকে এই মুহূর্তে আক্রমণ চালাচ্ছে, সমুদ্র, আকাশ এবং মাঠ পর্যায়ে যে ফ্রন্টলাইনের সেনারা বা যোদ্ধারা আছেন তাদেরকে দিও। রুশ বাহিনী উচ্চ নির্ভুল অস্ত্র দ্বারা ইউক্রেনীয় সামরিক শিল্প সাইট এবং জ্বালানি অবকাঠামো এবং ইউক্রেনীয় বিমানবাহিনীর কানাটোভা বিমানঘাটির বিরুদ্ধেও একাধিক হামলা চালিয়েছে। আর এই হামলাতে ব্যাপক পরিমাণ অস্ত্র এবং যুদ্ধ বিমানের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেন। আর এই হামলায় আপনার ওডেসাতে বিশেষ করে হামলায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো, কারণ এই ওডেসা বন্দর দিয়েই কৃষ্ণ সাগর হয়ে খাদ্যশস্যগুলো বের হয়ে যাচ্ছে। আর পুতিন যেই হামলা চালিয়েছে ওডেসার যে বন্দর, একটা জাহাজের জেটি বা যেখানে এসে ভিড় করবে সেই জায়গাগুলোকে পুতিন এখন টার্গেট করেছে। আপনারা জানেন যে এই হামলায় 60,000 টন খাদ্যশস্য নষ্ট হয়েছে, জাস্ট একটা মিসাইল পড়া, একটা মজুদ ছিল গম টমের বা কোথাও, সেখানে এটা নষ্ট হয়েছে। আর এই হামলার কারণে বিশ্বজুড়ে খাদ্যের একটা পূর্বাভাস আসতেছে যে একটা দুর্ভিক্ষ টাইপের একটা জিনিস তৈরি হবে। আর এই কারণে জাতিসংঘ বলছে যে ওডেসাতে এই মুহূর্তে হামলা চালানো এটা পুতিনের একটা হাঙ্গার গেম, মানে ক্ষুধা নিয়ে একটা খেলা। তো ঠিকই আছে, তোমরা কী করতেছ না, আমাদের দেশও দাম বাড়বে, উই নো, বাট পুতিনের তো এখন কিচ্ছু করার নাই। এই ওডেসা অঞ্চলকে মুক্ত করার জন্য পুতিনকে নমনীয় করার বদলে উস্কানি দিচ্ছিল ইইউ, বলতেছিল যে ঠিক আছে রাশিয়া যদি মিসাইল পাঠায় আমরা এলটি রাডার মিসাইল দেবো, তো এখন কোথায় তোমাদের এগুলা, মানে কোথায় কোন কাজ লাগতেছে। আর দিন শেষে যখন কোনো কিছু দিয়ে হচ্ছে না, ওই এরদোয়ানকে দিয়া নতুন করে আরও একটা প্ল্যান করতেছে, যাও একটু পুতিনকে বুঝে একটু যে আগের মতন আশ্বস্ত করে দেখো আবারও শস্য চুক্তি করতে পারো কি না। কিন্তু রাশিয়া বলে দিছে কোনোভাবেই এই শস্য চুক্তি আর হবে না। তবে পুতিনের দয়ার শরীর, যে কোনো সময় সারা বিশ্বের গরিব মানুষের কথা চিন্তা করে হয়তোবা সিদ্ধান্ত বদলাইতে পারে। বাট রাশিয়া বলছে এই ক্রিমিয়ার সেতুতে হামলা
এটার জন্য ইউক্রেনকে আরও অনেক মূল্য পরিশোধ করতে হবে এবং এটা করাই উচিত। দেখা যাক পুতিন কাকু কই পর্যন্ত গিয়া থামে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।